हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल नीलूपमा ब्लॉग्स। आबारो चले एलाम आज के तुम्हारे सामने नतून एक वीडियो निये। आज के आमी बाजार थेके भोला माछ किने निये एसेछे आर नदी थेके ढेला माछ पाठिये दिएछे। तो दुभागे रान्ना करबो आज के आमी भोला माछ दिए शस्य भोला करबो आर ढेला माछ दिए बेगुन दिए आलू दिए पेंयाज दिए चचड़ी करबो। तुम्हारे संगे भिडियोटा शेयर करछि आमी, रान्ना करबो एगुलो, तो तुम्हारा भिडियोटा देखते थाको। तो देखो ढेला माछेर बाच्चा, ओगुलो ढेला माछेर बाच्चागुलो खूब छोटो छोटो। तो आर ओदिके भोला माछटाओ तत एकटा बड़ो ना, माझारि साइजेर। तो एबार माछगुलो आमि कुटे नेब। देखो एबार माछगुलो आमि कुटे निच्छि। তো সবসময় বলি আমি মাছগুলো যে নদী থেকে মেরে ধরে নিয়ে এসেছে, তো আমাদের এদিকে সব নদীতেই মাছ ধরতে যায়, ওই জন্য ওই ঢেলা মাছগুলো নদী থেকে পাঠিয়ে দিয়েছে মাছ ধরে, আর ওই ভোলা মাছগুলো কিনেই নিয়ে এসেছি, তো ওই জন্য বললাম। তো মাছগুলো এবার আমি কুটে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো মাছটা আমার কোটা হয়ে গেছে, তো এবার আমি ধুয়ে নিয়ে আসবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছে। এবার মাছের নুন হলুদ মাখিয়ে নেব। তো দেখো মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো দেখো ঢেলা মাছ রাঁধবো, বেগুন আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে চচ্চড়ি করব। আমি ঢেলা মাছটা চচ্চড়ি করব, কাটা তো ওই জন্য একটু ভালো করে কড়া করে ভেজে নিয়ে চচ্চড়ি করবো। তো আমি সবজিগুলো এবার কেটে নেব। দেখো আমার সবজিটা কাটা হয়ে গেছে। সাদা বেগুনটা কাটবো বলেছিলাম, তো ওটা পোকা হয়ে গেছে বলে একটাই বেগুন দিয়েছি, কালো বেগুনটা। তো দেখো সবজি আমার কাটা হয়ে গেছে। তো দেখো শস্য ভোলা করব, শস্য দিয়ে ভোলা মাছ করব। তো শস্য ভোলা করতে গেলে জিরে আর শস্য আমি বেটে নেব। তো দেখো মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো দেখো জিরে আর সর্ষে একসঙ্গে বেটে তুলে নিয়েছি। তো দেখো কড়াইটা উনুনে পাটে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে এবার তেলটা দিয়ে দেব। তো দেখো এবার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার মাছটা ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। তো আগে শস্য ভোলা করব, ওই জন্য আগে ভোলা মাছটা ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হোক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে নেব। দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নিয়েছি, একেবারে ঢেলা মাছটাও ভেজে নেব। তো দেখো এক পিঠ হয়ে গেছে, এবার মাছটা আমি উল্টে দেব। এগুলো কাটা মাছ, তো ঢেলা মাছের ভীষণ কাটা, ওই জন্য একটু কড়া করে ভেজে নিতে হবে মাছকে। তো মাছটা হয়ে যাক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এবার মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে নেব। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো শস্য ভোলা করার জন্য। এবার যে জিরে আর শস্যটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তেলের পরে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো।
আর এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। তো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার এটা আর একটু ভালো করে নাড়িয়ে নেব মশলাটা। তো মশলার ভেতরে মাছগুলো ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। এবার মাছটা একটু এদিক ওদিক নাড়িয়ে এর ভেতরে জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিলাম। এবার তরকারিটা হলে তারপর তোমাদেরকে আবার দেখাবো। তো দেখো ভোলা মাছের তরকারিটা আমাদের হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো শস্য ভোলা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি তরকারিটা। তো দেখো এবার আর একটা তরকারি আমি রান্না করে নেব, ঢেলা মাছের চচ্চড়ি বেগুন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। তো তেল দেওয়া হয়ে গেছে কড়াইতে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। আগে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা। তো দেখো পেঁয়াজটা আমার একটু একটু ভাজা হয়ে গেছে। এবার আলু আর দেখো এবার আলু আর বেগুন দিয়ে দেব, দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব একটু। তো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, এবার হলুদটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। তো দেখো সবজিটা হালকা হালকা একটু ভাজা হয়ে গেছে। এর ভিতরে লঙ্কা আর একটু আদা বেটে রেখেছিলাম, লঙ্কা আর আদা এবার দিয়ে দেবো ভিতরে। তো দিয়ে এটা আর একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো এবার আমার ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তো চচ্চড়ি একেবারে শুকনো শুকনো হবে। তো মাছগুলো ভেজে রেখেছিলাম, এবার মাছটা করে দিয়ে দেবো, দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেবো। তো দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে, একেবারে শুকনো শুকনো করেছি, দেখো ঝোল নেই। এবার আমি নাবিয়ে দেবো তরকারিটা। তো দেখো তরকারিটা নাবিয়ে নিয়েছি, এর উপর দিয়ে এবার একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো হালকা করে। তো দেখো তরকারিটা হয়ে গেছে। তো দেখো আজকে সর্ষে ভোলা করেছি আর এদিকে ঢেলা মাছের চচ্চড়ি করেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।